কিন্তু আমি নিজেকে গর্বিত মনে করি যে আমাকে যত মানুষ চিনে দেশে বিদেশে মাস্টার আর্টিস্টদেরও চিনে না। আমি যেমন গ্রাফিক্স ডিজাইনে কাজ করছিলাম কিন্তু আমার তো মন পড়ে থাকে রং তুলিতে। আমি চাচ্ছি যে এত সহজ সরল একটা ছবি আঁকবো যেটা হচ্ছে সবাই বুঝতে পারবে। আমি এখন দাঁড়িয়ে আছি শাহবাগ টু টিএসসি যে রোডটা আছে এই রোডে, এই যে শপটা দেখা যাচ্ছে রোডের পাশে, এটি আমাদের এক বন্ধুর দোকান এবং আমার বন্ধুটি বিশেষ পরিচিত বাংলাদেশে শিল্প মহলে এবং আমার দীর্ঘদিনের ভালো লাগার মানুষ নাজির ভাই, নাজির হোসেন, আর্টিস্ট নাজির হোসেন। উনি বাংলাদেশের ফোক আর্ট নিয়ে খুব গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন এবং দীর্ঘদিন তার এই যে সাধনা, সেই সাধনার যে রেজাল্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন, অসংখ্য ব্যাগে বাংলাদেশের ফোক আর্ট নিয়ে উনি এক ধরনের প্রেজেন্টেশন তৈরি করেছেন। এবং এই শাহবাগের যে রাস্তাটা আছে, এই রাস্তার ধারে ওনার একটা ছোট্ট স্টল, এই স্টলে উনি সারাদিন থাকেন, এগুলো বেচা কিনা হয় এবং তার পাশাপাশি উনি ছবিও আঁকেন। নাজির ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনার শিল্প চর্চা কেমন চলছে বর্তমানে? হ্যাঁ, শিল্পচর্চাকে টিকে রাখার জন্য আলাদা বিজনেস করতেছি লোক ঐতিহ্য নিয়ে, কেননা নেশা পেশা তো রক্তেই ছবি আঁকা। আর এই শাহবাগ জায়গাটা হচ্ছে আমার মানে সবচেয়ে একটা প্রিয় জায়গা, শিল্প সাহিত্যে সবারই প্রিয় জায়গা, কিন্তু এই জায়গায় টিকে থাকার জন্যই আমি এই পসরা নিয়ে বসছি যে এই আপনাদের মতো জ্ঞানী গুণীজনদের সঙ্গে দেখা হবে, আমার সংস্কৃতি চর্চাও হবে এবং আমি ডিসপ্লে করতে পারবো এবং ছবি আঁকতে পারবো, সব কিছু মিলে এখানে আমার বসা। আচ্ছা, তো আপনার এই ফোক আর্টের গল্পটা একটু বলেন, কবে কিভাবে শুরু হলো এই ফোক আর্টের যাত্রা? আমাদের দেশের বিভিন্ন দেশের শিশুরা ছোট থেকে ছবি আঁকে, তা আমিও আমার মতো করে আঁকতাম। আঁকতে আঁকতে একটা সময় হচ্ছে যখন আরেকটু বুঝতে শিখলাম যে একজন শিল্পী তার নিজস্ব স্টাইল নিয়ে ছবি আঁকে, যেমন শিল্পী এস এম সুলতান, উনি হচ্ছে আমাদের গ্রামীণ যে কৃষক, ওনার মতো করে গ্রামীণ যে হিরোদের নিয়ে ছবি আঁকছে। শিল্পাচার্য জয়নুল আবেদিন আবার মাঝখানে টেপা পুতুল নিয়ে ছবি আঁকছে, কামরুল হাসান। তা আমি হচ্ছে আমার যে শেখর, আমার যে ঐতিহ্য, হাজার বছরের ঐতিহ্য পটচিত্র, এটা নিয়ে আমি হচ্ছে লং টাইম কাজ করতেছি। এই কাজগুলো নিয়ে দেশে বিদেশেও আমার শিল্পকর্মগুলো সমাদৃত হয়েছে, এগুলো নিয়ে কাজ করতেছি। আপনার তো অনেকগুলো সলো এক্সিবিশন হয়েছে, সেই সলো এক্সিবিশনের শুরুটা কীভাবে হলো আর এই এখন কী অবস্থায় আছে একটু বলবেন। আমি হচ্ছে প্রদর্শনী করতাম সেই আমার গ্রামেই, আমাদের যে শহীদ মিনার, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এই দেশাত্মবোধক গান, এই গানের মাঝেই হচ্ছে আমার শিল্পকর্মগুলো ডিসপ্লে থাকতো। তারপরে এক বস্তা শিল্পকর্ম নিয়ে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম, তারপরে ঢাকায় আসলাম কনক্রিটের বস্তিতে, যাতে ঢাকাটাকে মানুষের মন এত কঠিন যে এটাকে হচ্ছে গ্রামীণ ঢাকায় পরিণত করার জন্য, গ্রামীণ যত ঐতিহ্যকে আমি হচ্ছে আমার মতো করে গণমানুষের কাছে তুলে ধরার জন্যই এই বসে আসি, কাজ করতেছি। না, আপনার সলো এক্সিবিশন কোথায় কোথায় হয়েছে, গুরুত্বপূর্ণ এক্সিবিশনগুলো একটু বলবেন। আমার প্রথম এক্সিবিশন হয়েছে 1994 সালে পার্বতীপুরে, তারপরে হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন স্বনামধন্য গ্যালারিগুলোতে এক্সিবিশন হয়েছে, বেঙ্গল চিত্র, কসমস, তারপরে বিভিন্ন আরও বড় বড় গ্যালারিতে হয়েছে। তা গ্যালারিতে তারা প্রদর্শনী করেছে, কিন্তু আমাকে যেভাবে প্যাট্রোনাইজ করা উচিত যে একদম যারা শিল্প সংগ্রহ করে তাদেরকে যে এই শিল্পকর্মগুলো যদি সঠিকভাবে তারা যদি একটু পৃষ্ঠপোষকতা করতো, তাহলে আমি ছবি এঁকে সচলতা অর্জন করতাম। কিন্তু এই জায়গাটাই হচ্ছে এই আমাদের বুর্জোয়া খলিফা, যারা হচ্ছে মুখোশধারী মানে ভিলেন, তারাই হচ্ছে এই জায়গাগুলো দখল করে আছে, সেই কারণে আমার মতো সাধারণ শিল্পী ফুটপাতে আছে। কিন্তু আমি নিজেকে গর্বিত মনে করি যে আমাকে যত মানুষ চিনে দেশে বিদেশে মাস্টার আর্টিস্টদেরও চিনে না, এবং আমি যেহেতু কাজ করি আমার বাংলাদেশকে নিয়ে, সেই জন্য চাই যে আমার রিক্সাওয়ালা ভ্যানওয়ালা থেকে শুরু করে সবাই যাতে আমার আর্ট লাভার হয়, আর্ট বন্ধু হয়, সেই ভাবনা থেকেই কাজ করে যাচ্ছি। আর আপনার এই দোকানটা তো মূলত আপনার সাধনাটাকে যেন আপনি কোনোভাবে ব্যাহত না হতে দেন, সেটার জন্যই তো এই দোকান, এই প্রচেষ্টা নাকি? আমি ছবি আঁকি নেশা পেশা রক্তের মধ্যে ছবি আঁকা, অন্য পেশা গিয়েছিলাম কিন্তু কয়েকদিন পরে হচ্ছে আমি ওটা করতে পারিনি। আমি যেমন গ্রাফিক্স ডিজাইনে কাজ করছিলাম কিন্তু আমার তো মন পড়ে থাকে রং তুলিতে, ওখানকার মালিকও বলে যে তুমি তোমার মন বাসায় রেখে আসবা, রং তুলি বাসায় রেখে আসবা, চর্চা বাসায় করবা, কিন্তু এখানে করবা না। কিন্তু যার যেটা নেশা পেশা, মানে ঢেকি তো স্বর্গে যেহেতু ধান বানবে,
এই ভাবনা থেকে একটু স্বাধীনভাবে চলার জন্য, বউ পরিবার নিয়ে স্বাধীনভাবে থাকার জন্য সীমিত কষ্ট হলেও, সীমিত মানে বাবুই পাখির মতো একটু বড়াই করি, যে কুড়ো ঘুরে থেকে শিল্পের বড়াই করি, এই জায়গা থেকে এই ফুটপাতে আসা, এখানেই হচ্ছে সেই মানে ভিআইপিরাও আসে, তারাও হচ্ছে দেশি বিদেশিরাও আসে, গাড়ি থামায় এখানে ছবি তুলে, তারপর হচ্ছে তারাও আমার শিল্পকর্ম, তারপর বিভিন্ন রাষ্ট্রদূতরাও আসে, তারপরে আমেরিকার চলচ্চিত্র পরিচালক আসছিল, উনি হচ্ছে আমেরিকা থেকে আমার এই পেন্টিং দিয়ে হচ্ছে হলিউড থেকে একটা বই করবে, অ্যানিমেশন করবে, এবং জাপান থেকে আমার একটা মাস্কট হয়েছে। বিষয় হলো কেউ সুযোগ না দিই, কিন্তু আমি আমার মতো করে কাজ চালিয়ে যাচ্ছি এবং সময়ে কথা বলবে। আচ্ছা, খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনার যে বাঘ, এই বাঘের বাঘ দিয়ে যে লাঙল চষা হচ্ছে, একজন কিষাণ এবং কিষাণী যে লাঙল চষতেছে, এই গল্পটা যদি একটু বলতেন, আসলে ঘটনাটা কি? বাংলাদেশে এবং সারা ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় লোকশিল্প আছে, পটচিত্র আছে, কিন্তু এক এক শিল্পীর এক এক রকম স্টাইল। যেমন আমাদের ইন্ডিয়ান যে পটুয়াগুলো আছে, ওনারা হচ্ছে ধর্মটাকেই বেশি গুরুত্ব দিয়েছে। আমাদের দেশেও যেমন শম্ভু আচার্য আছে, তারপরে নিখিল আছে, আরও কিছু কিছু শিল্পী আছে, ওনারাও হচ্ছে ওনাদের স্টাইলে ছবি আঁকে। কিন্তু আমি চাচ্ছি যে এত সহজ সরল একটা ছবি আঁকবো যেটা হচ্ছে সবাই বুঝতে পারবে। ব্রিটিশরা এই হচ্ছে আমাদের বাঘ নিয়ে, মানে সারা বিশ্বে আমাদের এই সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে একটা, বিদেশিরা আমাদের বাঘের জাতি হিসাবে চিনে, বাঘ হিসাবে চিনে। ক্রিকেটাররা যখন বিশ্ব জয় করে, বিশ্ববাসীর সাবাস বাঘের বাচ্চা বলে। তা আমি যখন কাজ করব, ইঁদুর বিড়াল না নিয়ে আমি বাঘটাই নিব, যেহেতু আমি চাই হচ্ছে মানে মরবো বাঘের মতোই মরবো। এই ভাবনা থেকে আমি হচ্ছে বাঘের ছবি আঁকি, এবং আমার বাঘ হচ্ছে হিরো, এবং আমার নায়ক নায়িকার মাথায় লাল সবুজ পতাকা থাকে, এবং তারা দেশপ্রেম, দেশকে উজ্জীবিত করার জন্য যে লোকশিল্প পরিচিতি হারিয়ে যাচ্ছে, এটাকে হচ্ছে, আমি তো পটুয়ার সন্তান না, সেই কারণে কিন্তু আমি হচ্ছে ওটাকে লালন করি, আমার মতো করে চেষ্টা করি, সেই হচ্ছে খুব সহজ সরলভাবে এটা আমি আমার পরিচিতিগুলো উপস্থাপন করার চেষ্টা করি। আচ্ছা, আপনার জন্য অনেক সব শুভকামনা থাকলো। আপনার এখানে কী কী পাওয়া যায়, আর স্টলটা কয়টা পর্যন্ত খোলা থাকে? এখন হচ্ছে করোনার টাইমে এমনি হচ্ছে সরকার যেভাবে নির্দেশনা দেয় সেই টাইম অনুযায়ী আমারটা খোলা থাকে। এখানে আমাদের হচ্ছে আমাদের যে গ্রামীণ ঐতিহ্য লালন, তারপর হচ্ছে একতারা দোতারা বাসি থেকে শুরু করে হচ্ছে আমার অর্ধাঙ্গিনী, উনিও কিন্তু ভালো ছবি আঁকে, ওনার কিছু সুবিনিরও আমি রাখছি, আমার পটচিত্র আছে, আবার কিছু বিদেশিও শিল্পকর্ম আছে, যে পাবলিক ডিমান্ড, মানে আমার শিল্পও আছে আবার পাবলিক কিছু ডিমান্ড আমি রাখছি। আপনার একটা মানে প্রজেক্ট ছিল শিশুদের নিয়ে ছবি আঁকার, একটা প্রজেক্ট ছিল, ওইটা এখন কী অবস্থায় আছে? আমি হচ্ছে পথকলিদের নিয়ে আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি, ছবির হাটে লং টাইম এটা এই করেছি। তারপরে হচ্ছে এখন শিশুগুলো করোনাকালীন হচ্ছে, তারাও হচ্ছে ঘর থেকে বের হয় না, অথবা এখানকার সবাই এখন হচ্ছে জীবন জীবিকা নিয়ে ব্যস্ত, কিন্তু আমি মনে করি সংস্কৃতি চর্চাটায় এত গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে মানে আমাদের যারা বুদ্ধিজীবী তারা বুঝে কিন্তু বাস্তবায়ন করে না, কিন্তু এটা খুব জরুরি যে আমি যে একটা ছবি আঁকবো, ছবি আঁকা যে শিখবে সে ডাক্তারিও পেশাও ভালো করবে, ইঞ্জিনিয়ারও পেশাও ভালো করবে, প্রতিটা পেশায় সে হচ্ছে সৎ এবং সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে, সেই জন্য ছবি আঁকাটা খুব জরুরি। আচ্ছা, অনেক ধন্যবাদ, শুভকামনা থাকলো আপনার, থাকবেন আপনার ছবি আঁকা আরও চলুক এবং সারা পৃথিবীতে ছড়িয়ে যাক আপনার সাধনা, আপনার প্রচেষ্টা, অনেক শুভকামনা, ধন্যবাদ, ভালো থাকবেন।